এসেছি আজকে সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে ম্যাডামের কাছে এসেছি আসুন আজকে জেনে নিই আজকের অন্য বিষয় যেটা টপিক কি সেটা জেনে নিচ্ছি ফেস প্রস্থেসিস সেটা সম্বন্ধে কিছু জানব আচ্ছা ম্যাডাম এই ফেস প্রস্থেসিস কি প্রস্থেসিস বলতে আর্টিফিশিয়াল আমরা একটা জিনিসের কথা বলছি ফেস মানে পুরো মুখ এবার আপনি ভাববেন অবশ্যই যে আমরা ফেস পুরো ফেসের কখন প্রস্থেসিসটা তৈরি করছি তো ফেসের প্রস্থেসিস আমরা তৈরি করি কয়েকটা কেসে ধরেন কোনো পেশেন্ট আছে তার উপরে অ্যাসিড অ্যাটাক হয়েছে তো পুরো ফেসটাও জ্বলে যায় কান নাক সবই জ্বলে যায় চোখটাও জ্বলে যায় তো পুরোটাই ড্যামেজ হয়ে যায় এই সমস্ত কেসে আমরা ফেস প্রস্থেসিস বানাই আবার কিছু কিছু কেস আছে যেটা অ্যাক্সিডেন্টে যেমনি আমার কাছে একটা পাস্টে এরকম একটা পেশেন্ট এসেছিল সে বাইকে করে যাচ্ছিল টাটা থেকে এসেছিল তো অনেক হেভি ডিউটি এই লরিগুলো চলে তার থেকে দেখবেন সব রড গুলো বাইরে বেরিয়ে আমাদের কান্ট্রিতে কিন্তু যে ভেহিকল আছে যে লরি বা বড় যে গাড়িগুলো যেটা চলে তার থেকে বাইরে জিনিসগুলো ঝুলে থাকে এটা ফরেন কান্ট্রিতে না যদি একটা রড যদি যায় তাহলে তত বড় গাড়ি করতে হবে যার মধ্যে পুরো রডটা বন্ধ হয়ে যাবে বাইরে ভিজিবল থাকবে না আমাদের এখানে সেটা খোলা যায় তো অনেক সময় যদি ওরা হঠাৎ ব্রেক মেরে দেয় তো পিছনে যদি বাইক বা বাইকে যদি কেউ লোক থাকে তাহলে সেটা তাদের পুরো ফেসের উপরে গিয়ে ইম্প্যাক্ট করে পুরো বোন গুলো ড্যামেজ করে দেয় পুরো ফেসটাই ডিসফিগার হয়ে যায় এরকম অনেক কেস আসে আমাদের কাছে তো তখন দেখা গেছে যে আমরা আই প্রস্থেসিস আর বানাতে পারছি না কেন হাড় গুলো সব ভেঙে যায় পুরো ডিসফিগারমেন্ট এইভাবে হয়ে গেছে যে আপনি আই আর বসাতে পারবেন না তখন আপনাকে পুরো ফেসেরই প্রস্থেসিস বানাতে হয় ফেস প্রস্থেসিসের মধ্যে আমাদের দু ধরনের ফেস প্রস্থেসিস হয় একটা যেটা আমাদের পুরো স্কিন আর সবকিছুই বানাতে হয় আবার অনেক কেসে আমরা দেখি চশমার মধ্যেই আমরা আর্টিফিশিয়াল স্কিন বানিয়ে এই আই এরিয়াটাকে বানাতে পারি একটা অসুখ হয় যেটা চোখেরই অসুখের মধ্যে যখন পুরো চোখটা বাদ দিয়ে যেটা আমি আগে আপনাকে বলেছিলাম একটা ইনিউক্লিয়েশন আছে একটা এভিসারেশন আছে একটার মধ্যে চোখের ভেতরের কন্টেন্ট গুলো বার করে দেওয়া হয় আরেকটা আছে যার মধ্যে পুরো আইটা বার করে দেওয়া হয় থার্ড আছে যেটাকে আমরা বলি এক্সেন্ট্রেশন কেসেস এক্সেন্ট্রেশনে কি করা হয় আইলিড আইল্যাশেস সব বার করে দেওয়া হয় তাহলে কিন্তু আর্টিফিশিয়াল আই কোথায় বসাবেন আপনি যদি একটা স্কাল দেখেন মাথাটা যদি দেখেন সেটা এখন গর্ত চোখের জায়গাটা দুটো গর্তর মতো আছে তাহলে এই পুরো গর্তটা হয়ে গেলে আপনি তো এখানে কোনো চোখ বসাতে পারবেন না কারণ লিড ল্যাশেস কিছু নেই তখন আমাদের কিন্তু ফেস প্রস্থেসিস বানাতে হয় তার মধ্যে আইব্রো বানাতে হয় অনেক সময় আইল্যাশেস বানাতে হয় আইলিড সবকিছুই বানাতে হয় স্কিনও বানাতে হয় আপনার স্ক্রিনে একটা ছবিও আপনাদেরকে দেখাতে চাইছি যেটা মানে আপনি দেখতে পারবেন এখনই যে এক্সেন্ট্রেশন আমরা কাকে বলছি যখন পুরোটাই ড্যামেজ হয়ে গেছে তাহলে এই সমস্ত কেসে কিন্তু ফেস প্রস্থেসিস বানাতে হতে পারে এখন তো ফোর্সেপস ডেলিভারি হয় না আগের সময় যখন সিজারিয়ান সেকশন অত হতো না তখন অনেকবার বাচ্চা যদি আটকে যেত তাকে বার করার জন্য আপনি ভয় পেয়ে যাবেন এটা জানতে ফোর্সেপস বলতে গেলে যেরকম আমাদের এই চিমটার মতন একটা জিনিস যেটা দিয়ে আমরা রুটি বানাই সেরকম চিমটার মতন একটা জিনিস যেটা দিয়ে বাচ্চাটার মাথা বা যে কোনো পার্টটাই একটু বেরিয়ে আসে সেটাই ধরে বার করা হতো তো অনেক সময় যদি ফেসটা যদি বেরোচ্ছিল তাহলে আপনি যখন প্রেস করলেন তো যে কোনো পার্টটাই তো প্রেস হয়ে যেতে পারে তাই সেই পার্টটা পুরোই ড্যামেজ হয়ে যেত বাচ্চার সেই সমস্ত কেসেও অনেক সময় আমাদেরকে ফেস প্রস্থেসিস বানাতে হতে পারে তাহলে নানান রকম কারণ আছে তার দুটো ভাগও আছে ফেস প্রস্থেসিসের বা চোখের আর্টিফিশিয়াল আই যখন লাগানো সম্ভব নয় বা চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষেত্রে আমরা ফেস প্রস্থেসিস করে থাকি